নওজন তরুণেরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ানগণেরা ও নবীর পাকের উম্মত উম্মতিরা গো হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক আখিরি জামানার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কতটা ভালোবাসে কতটা প্রিয় করেন হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে কি পাওয়া গেছে আল্লাহ পাক একজন বিখ্যাত নবী ছিল গো যে নবীটা আর নাম ছিল গো হযরত মূসা আলাইহিস সালাম হুকুম করে দেন আমি নবী মূসাকে তো আদেশ দিয়ে দেখেন আমি নবী মূসাকে তো দয়া দিয়ে প্রশ্ন করতে দেখেন আমি নবী মূসা আপনাকে একটা প্রশ্ন করে জানতে চাই আল্লাহ সব জানে কি প্রশ্ন করবে আল্লাহ বলেছিল ও নবী মূসা কি প্রশ্ন করবেন করুন কি প্রশ্ন করবেন করুন ও আমার ধরি ওজন তরুণেরা আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিল ও আপনি মুহাম্মাদকে হাবিবুল্লাহ বন্ধু বলে ডাক দিয়েছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত প্রেম করেন আল্লাহ তরফে নবী মূসাকে একটা কথা বলা হয়েছিল মুহাদ্দিস গ্রামন কল করে লিখেছেন কি লিখেছেন আল্লাহ তরফে নবী মূসাকে বলা হয়েছিল এই আমার নবী মূসা রে এই আমার নবী মূসা রে আমি আল্লাহ পাক পৃথিবী জমিনে যুগে 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 নবী গন্ধে করে পাঠিয়ে দেব কিন্তু কোন কোন নবী কারণে আল্লাহ পাক 700 বছর হায়াত দিয়ে দেব আমি কোন কোন নবী গন্ধে করে 900 বছর হায়াত দিয়ে দেব আমি কোন কোন নবী গন্ধে করে আমি আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়ে দেব আমি আল্লাহ পাক কোন কোন নবী গন্ধে করে 500 বছর হায়াত দিয়ে দেব আমি আল্লাহ পাক কোন কোন নবী গন্ধে করে 200 বছর হায়াত দিয়ে দেব আমি আল্লাহ এত পছন্দ করে লেব মুহাম্মদ হাবিবুল্লাহর 23টা খেদমত 23টা বছরের খেদমত বলে মুহাম্মদ সাল্লাম যখন কিয়ামতের ময়দানে উঠবে মুহাম্মদ সাল্লামের উম্মত উম্মতিদের ইমানদারদের কাতারা আর কিয়ামতে শেষ হবে না আল্লাহ বলেছিল ও
যার জন্য আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এত প্রিয় করি। উবাই জেনের আপনি লক্ষ্য করে দেখুন তো নবী আমার 30 বছর পর্তুগাল জমিনে কিছু বছর মদিনা জমিনে কিছু বছর 10-12 বছর 10-12 বছর 23 বছর দিনের প্রচার করলো নবী আমার মক্কা জমিনে 10-12টা মানুষ মদিনা জমিনে করতে 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 23টা বছর জিন্দেগী আল্লাহ নবী কিছু কম বেশি 2 লক্ষ মানুষকে ঈমানের কলেমা পড়িয়েছিল গো। লক্ষ্য করে দেখুন তো আল্লাহ নবী 23টা বছর এমন খেদমত করে চলে গেছে এমন খেদমত করে চলে গেছে লক্ষ্য করে দেখুন তো পৃথিবীর এমন কোনো দেশ আছে নাকি দুনিয়ার এমন কোনো জায়গা আছে নাকি প্রত্যেকটা জায়গাকে আল্লাহ 23টা বছর আল্লাহ কবুল করে দিয়েছে বলে পৃথিবীর প্রত্যেকটা দেশে আমার নবীর কলেমা আজও ঘুরছে। জোরে বলবে না, আমি একদিন জীবনী পড়ছিলাম, বিরক্ত লাগছে নাকি? আমার অসুবিধা হচ্ছে, আপনারা জানেন না, একটু মাইকটা তো আমি বললে কি বাড়ির জলসা বলবো আর কি বলো না। দাদা আল্লাহ কবুল করলেন বলে আল্লাহ মা আমি দাদা আমার আগে মাইক বক্ত শুধু মাইক মাইক করছিল, কেন করছিল আমি বুঝতে পারছি, তো আমার কথা বুঝতে পারছেন না আপনারা? বুঝতে পারলে যথেষ্ট দাদা ভাই, হ্যাঁ খুব জোরে জোরে আমাকে বলতে হচ্ছে, আসতে বলে আওয়াজ যাবে না, খুব জোরে জোরে কথা বলছি, কথা বললে আসতে বলি না, জোরে কথা বলে চাপ হয় শরীরে, কষ্ট হয়, আস্তে আস্তে একটু বললে শরীরে কষ্ট হয় না, কথা বলুন যে ছাড়েন বাদ দেন আল্লাহ কবুল করে জলসাকে বল আল্লাহুম্মা আমিন। আমি একটা কিতাব পড়ছিলাম, ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, হিজ নেম ডক্টর সারবন্ডা কুইনিয়াম সো, হি সেড অ্যাবাউট ফিতর মুহাম্মদ সাল্লাম, আই হ্যাভ প্রোপোজড অ্যাবাউট ফিতর মুহাম্মদ সাল্লাম দ্যাট ইট উড বি অ্যাকসেপ্টেবল টু ড অফ টুমোরো অ্যাজ ইট ইজ বিগিনিং টু অ্যাকসেপ্টেড টু ড অফ টুডে। হ্যাঁ আমি একটা কিতাব পড়ছিলাম, নাম হলো সারবন্ডা কুইনিয়াম সো, বড় বৈজ্ঞানিক, উনি বলছেন মুহাম্মদ সাল্লামের জীবনী নিয়ে বা তার আত্মজীবনী নিয়ে মহামাসার জিন্দেগি এক কথা যেটা বাংলা ভাষায় বলি, আমি 18টা বছর রিসার্চ করেছি, রিসার্চ করে দেখতে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো হি ইজ এ প্রফেট ওয়াজ ইজ এ গ্রেটেস্ট ম্যান অফ অল, মুহাম্মদ সাল্লাল্লাহু হলো তামাম পৃথিবীর সবচেয়ে মহামানব ছিল একবার জোরে বলুন সুবহান। উনি বলছে উনার সময় ভবিষ্যৎবাণী করে কি ভবিষ্যৎবাণী করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বর্তমান মানুষ গ্রহণ করুক নাই করুক, উনার জীবনে এমন জীবন, উনার চরিত্র এমন চরিত্র, উনার কালচার এমন কালচার, উনার দেখা এমন দেখা, উনার কথা এমন কথা, আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি মুহাম্মদ সাল্লামকে ভবিষ্যতের জমিনে তামাম পৃথিবীর মানুষরা গ্রহণ করতে থাকবে একবার যদি বলুন সুবহান। লক্ষ্য করে দেখেন না, বলতে গেলে অনেক কথা রিফারেন্স টানতে হবে, কথা ঠিক, লক্ষ্য করে দেখেন সত্যি সত্যি এত মডার্ন টাইম, দিস ইজ মডার্ন টাইম না, মোবাইলের টাইম, একটা টু সুইচ ইনফরমেশন অফ ইচ এভরি বিশ্ববিখ্যাত ডাক্তার ডাক্তার বেন উইলিয়াম, আমি ইসলাম সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, আমার রিসার্চ বলছে ইসলাম মুসলমানদের জন্য নয়, ইসলাম হলো প্রভাব মানব জাতির জন্য, তমাম পৃথিবীর মানব জাতির জন্য, কেন ইসলাম করবে ইসলাম অনুযায়ী যে জীবন যাপন করবে ও সারাটা জীবন সুখ শান্তিময় হয়ে যাবে যদি বলুন সুবহান। আজ অনেক অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু বলি, কিন্তু আমরা সেখানে চলতে পারিনি বলে কথা ঠিক না হল বলেন, হ্যাঁ কি না বলেন, বলতে পারি বলে একটা বৈজ্ঞানিক একটা বই নিয়ে গেছিল ক্যান্সার সম্পর্কে, ক্যান্সার ইমিডিয়েটলি গিলে ক্যান্সার ক্যান্সার ও ক্যান্সার হবে না কোন শরীরে, সে সম্পর্কে একটা বৈজ্ঞানিক বই লিখেছিল, জাপানি বৈজ্ঞানিক, কোথায় বৈজ্ঞানিক, জাপানের বৈজ্ঞানিক, উনি পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার পেয়েছিল বইটা লিখে, কী লিখে, ক্যান্সার ইমিউনিটি, মানে শরীরে ক্যান্সার হবে না, কাদের শরীরে সম্ভাবনা কোন শরীরে ক্যান্সার হবার নাই, উনি এই সম্পর্কে একটা ক্যান্সার ওষুধ পেয়েছি বলে বইটা লিখেছিলেন, ওই বইটা লেখার জন্য পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার পেয়েছিল দ্য নোবেল পুরস্কার, কী পেয়েছিল, নোবেল পেয়েছিল। বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করা হয়েছে, শোনেন ভালো করে, আমার ইসলাম জাতা নই গো, বলো স্যার মিডিয়া কোশ্চেন করছিল, স্যার সংক্ষিপ্ত কথা নবীর সামনে আবার বলবো, এটাও নবীর সামনে বলছি অসুবিধা নাই, হ্যাঁ এটা অন্যদিকে বলছি, ওইটা পুরো আমার নবীর জবানের কথা বলছি, কথা ঠিক না হলে বলে, হ্যাঁ যে যে বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিকটাকে মিডিয়ারা কোশ্চেন করে, স্যার বইটা এর আসল তত্ত্বটা কিছু বলে, ব্যাপারটা কি সংক্ষেপে বলে, আমি এক কথায় বলছি, বৈজ্ঞানিকটা বলে যে শোনো শোনো আমি বইয়ের মধ্যে প্রথম টপিক রেখেছি, যে লোকটা যে লোকটা যে ব্যক্তিটা ক্যান্সার রোগ কোন শরীরে হতে পারে, যে লোকটা যে ব্যক্তিটা
ক্যান্সার রোগ কোন শরীরে হতে পারে না। যে ব্যক্তিটা বছরে বছরে খালি পেটে থাকে কদিন, উনি বললেন কিছু কম বেশি 20 দিন যদি খালি পেটে থাকে, কখনটা বলো কিছু কম 5-6 ঘন্টা যদি খালি পেটে থাকে বছরে 20 দিন, তাহলে ওই ব্যক্তির শরীরে ক্যান্সার হবে না। আমি ওই কথাটা শুনে চিন্তা করে বলো আল্লাহ আল্লাহ, আমি চিন্তা করে আল্লাহ, এই তো 50 বছর 70 80 100 বছর পূর্বে বৈজ্ঞানিক এই কথা বলছে, আমার নবী তো 1450 বছর আগে বলে গেছে তোমরা মাসে 1 মাস রোজা রাখো, মাসে 30 ডেজ রোজা রাখো, অর্থাৎ 30 দিন রোজা রাখলে শরীরে ক্যান্সার হবে না। একবার জোরে বলুন সুবহান, বিজ্ঞানীরা বলছে, কেন বিজ্ঞানটার প্রমাণ একটাই ছোট্ট করে বল দিই, শরীরে একটা খিদে আজ কি আছে, মানুষ যখন গাল দিয়ে খায় না শরীর তখন খেতে চায়, কি করতে চায়, খিদে, নফসের একটা খিদে আছে, খাবো খাবো করে করেই করে না, খেয়ে খাওয়ার সময় গপ গপ খেলে আর বলে লাগবে না, কথা ঠিক না বলে, হ্যাঁ, কারণ বিজ্ঞান প্রমাণ দিচ্ছে মানুষজন গাল দিয়ে খাবে না, মানুষ শরীর খিদে লাগে, শরীর কি করে খেতে হবে, শরীর কি করে, মানুষের শরীরে বজ্র পদার্থ হয়, কি হয়, বজ্র পদার্থ জমা হয়, মানে যেটা ঘা বিভিন্ন রকম জিনিস জমা হয় শরীরে, বদ জিনিস জমা হয় শরীরে, কথা বুঝলেন না, বিজ্ঞান বলছে যখন মানুষ খাচ্ছে না শরীর খায়, শরীর কি করে, শরীরের খারাপ জিনিসগুলোকে শরীর খেয়ে নেয়, যার ফলে ঘাগুলো ভালো হয়ে যায় আর ক্যান্সারের কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ আমার নবী তো 1450 বছর আগে কথা বলেছে, আজকের বৈজ্ঞানিক এই কথা লিখে নোবেল পেল, আমার নবী 1450 বছর আগে কথা লিখেছে, অর্থাৎ আমার নবীও তো ছিল মহান বৈজ্ঞানিকদের সবচেয়ে বড় বৈজ্ঞানিক, একবার জোরে বলুন সুবহান, জোরে বলবেন না, বলতে গেলে অনেক অনেক কথা আসবে, হ্যাঁ বলতে গেলে এটা চাইনিজ ডাক্তার কথা মনে পড়ে বলবো ছাড় বার্তা আল্লাহ তফিক দিয়ে পড়ে বলতে গেলে অনেক কথা বেড়ে যাবে, সংক্ষিপ্ত বললাম, প্রত্যেক প্রতি নবী সানে একটু বলছিলাম, 10:30 বেজে গেছে, কথা বুঝলেন না, কথা আমার দিন দেয় মানে ভাইরা বিদায় নিতে হবে, আল্লাহ কোনো তফিক দেয় ইনশাআল্লাহ আবার নবীর সামনে আলোচনা হয় বলে ইনশাআল্লাহ, হ্যাঁ এত আলোচনা করলাম কারো মনে কষ্ট বেড়েছে নাকি গো, কষ্ট লাগে না তো, গুনাগার এসছি ভাইজান, দুই একটা কোরআন হাদিস একটু আলোচনা করলাম, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ জলসা কবুল করেন, আল্লাহ জলসা উদ্যোক্তার মনে আশা নিক ইচ্ছাকে পূরণ করবো আল্লাহুম্মা আমিন, সাথে সাথে আমাদেরও যেন কবুল করবো আল্লাহুম্মা আমিন। বিদায় নেবার পূর্বে দিস ইজ মাই হ্যাবিট এভরি হোয়ার হোয়ার আই ওয়েন্ট হোয়ার আই উইল গো, যেখানেই যাই, কথা বলি আমি একটু আমার পীরের কথা বলে বিদায় একটু বলবো কি বলবো না, কথা বলি না কেন, আমার অবশ্যই একটা ভাই যান সময় হয়ে গেছে তো তারা বলতে পারবো না, দেমে গেলাম, আল্লাহ তফিক দেয় আবার আসু বলেন ইনশা আল্লাহ, জোরে বলবেন না ইনশা আল্লাহ, ধুরি এলাকায় এলাম কষ্ট পেলেন নাকি গো, হ্যাঁ পীরের ছেলে সে গুনাগার পীরের ছেলে, আপনার পীরের ছেলে তো নাকি, হতে পারি বড় গুনাগার করতে পারি বড় বদকার, আপনার তো পীরের ছেলে তো নাকি গো, হ্যাঁ এতটুকুই কথা, পীর পীরের ছেলেকে ভালোবাসে না পীরকে ভালোবাসে, কথা ঠিক না হলে বলে, হ্যাঁ বেশি বুঝাতে লাগবে না, গুনাগার হতে পারি বদকার হতে পারি, আপনার দোয়া চান আমি গুনাগারও আপনার যে দোয়া চাই বলেন আল্লাহুম্মা আমিন। যাই বিদায় নিবার আগে আমার অভ্যেসের একটা বলি, যেখানে ওয়াচ করি আমার অভ্যেস একটু পীরের কথা বলি বিদায় নিই, আমি যদি অনুমতি আপনারা দেন আমি আমার পীরের কথা একটু বলে শোনাবো, শোনাবো কারা কারা শুনবে না, হাত দিয়ে দেখেন তো কি টাওয়ার ফুল হয়ে গেছে সপ্তাহ মানে, তাই তো আমি কি বললাম কারা কারা শুনবে না হাত দিয়ে দেখেন, তাহলে আপনি শুনবেন না তো, এখনো হাত তুলছে দেখেছি আমি, কারা কারা শুনবে না হাত দিয়ে দেখেন, আমি বললাম কি বললাম না, আমি জানি সবাই শুনবে, কথা বলি না মহাব্বতের মানুষ বলেন আলহামদুলিল্লাহ, তা আমার 10:30 বাজে কোনো অসুবিধা হচ্ছে কি গো ভাই যান মাশাআল্লাহ, কি গো ভাই অসুবিধা হচ্ছে না কি গো, তাহলে একবার জোর তক দিতে হবে আরেক তকবি, এই জোরে হলো বিশ্ব নবী দিবস, যুবকগুলো তাই আল্লাহর নামে বলছো তো মিয়া কার নামে বলবে, মরে গেল না না মরলো না, মরে গেল না না মরলো না, কি আমাদের মায়ের আল্লাহ ধরবে তো কি উত্তর দেবে, আল্লাহ আমি এত গুণা সব গুণা বান্দা কাঁপতে থরথর করে, আল্লাহ রহমত জেগে উঠেছে কার জেগে উঠছে, আল্লাহ রহমত তাজাল্লে দিয়ে বান্দার দিকে দেখবে কিন্তু বান্দা তার গুণার জন্য কাঁপবে থরথর করে, মুসলিমের মতো সেই মুসলিমের যে ভয় পড়ে খাজপাত দেয় আর ঘটনা বলবো না, কাঁপবে কাঁপবে না, আল্লাহ বান্দাকে বলে বান্দা তোর খেয়াল নেই তুই, আমি আল্লাহ আমার নাম শুনে জোরে আল্লাহ হ্যাঁ আল্লাহ মহান আল্লাহ সবার আল্লাহ কবির আল্লাহ সবার চেয়ে বড় বলেছিলিস, বান্দা তোর এই কথাটা আমি আল্লাহ পছন্দ করে নিয়েছিলাম, বান্দা কি চাস বল, আল্লাহর বান্দা তো সুযোগ পেয়ে যাবে, আল্লাহ ইচ্ছা সুযোগ করে দেবে, কে সুযোগ করে দেবে, আল্লাহ সুযোগ করে দেবে,
বলুন দয়ার সাগর সমুদ্র পুকুরে পানি ফেলে কিছু হবে না, আল্লাহ তো দয়ার শেষ নাই, কথা বললেন না, কথা বললেন না, আল্লাহ তো দয়ার শেষ নাই, কথা বললেন না, আল্লাহ সুযোগ করবেন বান্দা কি চাষ বান্দা আল্লাহ আপনি কি করবেন করে আল্লাহ বান্দা যা বান্দা যা ক্যামেরা করবি নি বাবা আর করছি কি বলবো উঠে বলবো যা ছাড়ো এখন যা যুগ হয়ে গেছে মোবাইল না চলছে কি বলবো বলেন ভাইজান বলার কি যা করবি করবে যা আমি কিন্তু জবাব দিতে পারবো কি বললাম প্রথমে বলে দিচ্ছি তারপরে করছো করো কিন্তু আমি জবাব দিতে পারবো কি কথা ঠিক না হলো বলো আমার নিষেধ করে নিষেধ করে দিচ্ছি হ্যাঁ তারপরে করে তো তুমি তোমরা তোমার বুঝো কথা ঠিক না হলো বলে অনেকে অনেক ভিডিও ছাড়া আছে ওটা আমি ওই জন্য বলছি ছেড়ে দিয়েছি করছে করতে একবার মানা করতে ভাই করিস নি ভাই তারপরে যদি করি দ্বিতীয়বার রাগ করলে খেয়ে মনে দুঃখ পায় কি হয় দুঃখ পায় রাগ করি না মানা করি না করছো করো জবাব আমি দিতে পারবো সেইখানে কথা আলাদা কথা ঠিক না হলো বলে ওই জন্য বেগ গেলি আকেল মান কেল ইশারাই কাফি হ্যাঁ হেকমতে চলতে গিয়ে চলতে নই পাক হেকমতে চলতো ইভাবে খলিউল্লাহ দোয়া চাই না কাবার কাছে আল্লাহ আমার আমার গোত্রে আমার বংশের ভেতরে একজন নবী পাঠাও তাকে কিতাব দেবে এবং হেকমত দেবে আর তাই নবী দোয়াতে ইব্রাহিম নেই তাই নবী বলছে আমাকে আল্লাহ হেকমত দিয়েছে ইব্রাহিম খলিউল্লাহ দোয়া কবুল করে একবার জড়িয়ে বলুন সুবহান হেকমত একটা বড় জিনিস সেই হেকমত দিয়ে কথা বলতে হয় বাদ দেন আর আলোচনা নয় পীরের কথা বলুন আল্লাহর ওলিদের কথা শুনতে আল্লাহ পছন্দ করবেন আলহামদুলিল্লাহ আমি হাদিস কোরআন পাক আয়াত আছে হাদিস আছে হ্যাঁ একটা হাদিস বলবি জিকুল জিকুল সোয়ালিহীনা কাফারা হাদিস হাসান হাদিস এটা বুঝলেন কথা হ্যাঁ একটাই হাদিস বলবি ওলি বান্দাদের আলোচনা শুনলে কি হয় আল্লাহ বান্দার পূর্বের গুণাকে কাফারা হিসাবে মাফ করে দেয় একবার জোরে বলুন সুবহান হাদিস পাক আরও অনেক হাদিস আমি বলছি না সংক্ষিপ্ত করলাম বাড়াবো না পীরের কথা একটা বলবো শুনবেন বলেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি হাদিস কোরআন প্রমাণ করে দেবো ওলি আল্লাহ দেখে আল্লাহ কত ভালোবাসে আর বলছি না ওলি আল্লাহ কি আমাদের কি পাওয়া দেয় বখারি মুসলিম আবু দাউদ সব আছে হাদিস পাকে স্যার বলছি না বাদ দেন কথা বলিনি আল্লাহ কোন টপিকটাই আসাই আবার আসবো বলেন ইনশাআল্লাহ এনে ওজন তো সংক্ষিপ্ত করে দিলাম পীরের কথা আমার অফিস একটা একটা পীরের কথা আমি যেখানে আজ করি একটা কথা বলে বিদায় নিয়ে কি কথা বলি জানি কি আল্লাহর ওলি তাদের ছোট হুজুর পীর কেবলার কথা গাব ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমরা একটা কথা বলে দেখি বলেছিলেন জানে মাসাজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকে শুনতে থাকি মুয়াজিনের আজান সুবহানাল্লাহ আল্লাহর ওলি তাদের ছোট বুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আমার শরীরটা বড় খারাপ ছিল গো আমার নিজের একুশটা ছেলেকে ডাক দিলে গেন একুশটা ছেলেকে ডাক দিয়ে বলেছিলে গেন আই আমার সোনার মানিকেরা আমি তোমার আব্বা যান ছোট হুজুর শরীরটা বড় খারাপ বাবা খাপ আমি যেদিন ইন্তেকাল করে যাব তোমরা আমার লাশ বয়ে 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 মসজিদার মাদ্রাসার মধ্যবর্তী স্থানে দাফন করে দেবে বাপ এমনি করে বলছে ছেলের মনকে সহ্য করতে পারে মানে পুষ্টা চাচার মধ্যে বড় চাচার হুজুর বড় বড় চাচার হুজুর কান থেকে দেখে দাদাকে বলছে আব্বা জাগার এমন করে বলবেন না আব্বা জাগার ভাই রাখা ছোট ছোট আছে আব্বা জাগার আমরা দোয়া চাই আল্লাহ আপনার হায়াত দারাজ করব ছোট হুজুর পীর কে বলে রহমাতুল্লাহ আলাইহি মুচকি একটা হাসি দিয়ে বলে ছিল যুবকেরা ও আমার জোয়ান নর মানিকেরা ছেলেরা তুলে রেখে দাও ছোট হুজুর মুচকি হাসি দিয়ে বলে ছিল ও আমার সোনার মানিকেরা আমি ওই কবরে চলে যাব ওই কবরে শুয়ে আমি ছোট হুজুর কি করব ওই কবরে শুয়ে শুয়ে আমি ছোট হুজুর কি করব গো আল্লাহ আপনাকে মসজিদের আজান শুনতে থাকব গো ওই কবরে শুয়ে শুয়ে আমি ছোট হুজুর আল্লাহ নবীর মাদ্রাসার কুরআন তেলাওয়াত শুনতে থাকব জোরে হবে না সংক্ষিপ্ত করে দিচ্ছি বিষয়টা ভালোভাবে শুনে নেন বলবো না বলবো না বলবো তো নাকি ওইদিকে লোকগুলো শরীরে নাকি আল্লাহ যায় যা গেছে
দাঁড়িয়ে থাকো, হ্যাঁ অসুবিধা নাই, হয়ে গেছে, যাওয়া হয় কি আমি করি খুলি তখন ঢুকবে, দাঁড়িয়ে থাকো। তাহলে এটা হলো কানে শুনে, এটা কি গো কানে শুনে, চোখে দেখাটা বলবো না ভাই যান, যুবকরা কি বলবো, কি বলবো, বলবো তো, বলবো তো নাকি, আপনার অশুনছেন তো নাকি, অশুনছেন তো আপনারা, বলেন আলহামদুলিল্লাহ, মহাব্বত বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবো আল্লাহুম্মা আমিন। এটা হলো কানে শোনা। আপনারা কারা কারা দাদু জানি হুজুর মাজার জাত করেছে হাত পুকুর দেখান তো দেখি, আর সবাই করেছে ছোট হুজুর মাজার কারা কারা জাত করেছে হাত পুকুর দেখাও না রে বাবা, মাশাআল্লাহ দেখাতে রাখি। ছোট হুজুর মাজার কোথা, একদিকে মসজিদ একদিকে মাদ্রাসা, কথা ঠিক না ভুল বলে, ভুল বলছে নাকি, চোখে দেখেন না আপনারা, আপনি চোখে দেখেন না নাকি, একদিকে মসজিদ একদিকে মাদ্রাসা, কথা ঠিক না ভুল বলে, হ্যাঁ মাদ্রাসা। আর তবে ওটাকে জায়গা আছে, ওটা মুরব্বীরা জানি, হ্যাঁ মুরব্বীরা জানি, সব জানি, ওইটাকে সবাই হেঁটে হেঁটে রাস্তা ছিল, কি ছিল রাস্তা, হুজুর ওসিয়াত করেছিল, অনেক কথা বাড়াবো সংক্ষেপ করলাম। এই নওজোয়ানের চোখে কি দেখেছিলাম জানো, ছোট হুজুরকে আল্লাহ রবি বলো তাবা পৃথিবীর কোটি কোটি মানুষের কেন মানে, দাদা হুজুর, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, ছোট হুজুর জিন্দাবাদ বলে গে পৃথিবীর কোটি কোটি মানুষেরা কেন এত ভালোবাসে গে। আমি আব্দুল কাদের তখন বুঝতে পেরে গিয়েছিলাম, কি বুঝতে পেরে গিয়েছিলাম, আল্লাহ পাকের ওই ছোট হুজুর পিকে মিলাগা রহমাতুল্লাহ আলাইহি গে, হুজুরের মাজারটা হুজুরের ইন্তেকালে গে 10টা বছর পর জিয়ারত করতে গিয়ে চিলাগা গা, জিয়ারত করতে গিয়ে দেখতে পা গিয়েছিল গো ছোট হুজুরের কবরটা সামান্য ফেটে গেছে, ধুড়ি সেবেনে ধুড়ির গোরস্থানে যদি কোনো ব্যক্তির কবর ফেটে যায় আপনারা কি করেন, বালি কিংবা মাটি দিয়ে গে চাপা দিয়ে তাকে, আল্লাহ পাকের ছোট হুজুর কবরটা ফেটে গেছে, বালি কিংবা মাটি দিয়ে চাপা দিতে হবে, সংক্ষিপ্ত করে বলে দিই, লোকের মুখে শোনা নয় বইতে পড়া নয়, লোকের মুখে শোনা নয় বইতে পড়া নয়, কানেতে শোনা নয়, চামড়া চোখে দেখা ছোট হুজুর লাশ খানাম জিন্দা মানুষের নাই ঘুমিয়ে আছে, জোরে হবে না বলতে গেলে কবির কথা মনে পড়ে যাই, হ্যাঁ কবি এমনি বলে না, মোহাম্মদ কা গুলাম কা কাফন মিট্টি নেহি লাগতি মেরে দোস্ত, কবর মেলা নেহি করতা মাটি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলামতি করে মারা যায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝি জীবন যাপন করে গুলামতি করে মারা যায়। আমি আব্দুল কাদের বলে থাকি, কবিও বলে তাদের বডি তো ধুলের কথা, তাদের কাফন কো মাটি, দুনিয়ার মাটি ময়লা করেন একবার জোরে বলুন, সুবহান, জোরে বলবেন না, যে আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ আলা মুত্তাকিন ভাইরা, সংক্ষিপ্ত করছি, আমার দাদু যেন আমাকে একটা কথা বলেছিল, এই বলবো কি বলবো না, আর শুনলাম থাক শেষ করতে বলো, বিরক্ত হলেন নাকি আপনারা, কষ্ট পেলেন আপনারা, হ্যাঁ এই বাবাজি বয়স কমে বয়স আলমগীর তাই তো, আলমগীর চেনেন তো নাকি, বেচারি গেলে ফুল ফুরাতে গেলে একবার আমার সঙ্গে দেখা করেই আসে, কী বললাম বেচারি খুব বয়স কম, হ্যাঁ বুঝে নে, সুদার খুঁটিতে নেকের খুঁটিতে আল্লাহ ওলার খুঁটিতে বাঁধা থাকি না, ও যতই বদমাইশ করেন না কেন ওই ঘুরে ঘুরে শেষে ঠেকে যাবে, বলেন ইনশা আল্লাহ, বলেন না ইনশা আল্লাহ, কত যুবককে দেখলাম নামাজ পড়তো না মদ খেত, দেখছি আজ নারী দেখে কি সুপি হয়ে গেছে, কত যুবককে বয়সে দেখলাম, কত ছেলেকে দেখলাম খারাপ কাজে ব্যস্ত থাকতো, তওবা করে এমন পরিবর্তন হয়ে যুবকেরা সবসময় মসজিদে দেখতে পায়, বলেন আলহামদুলিল্লাহ,
মানে ভালো সঙ্গে থাকলে ঠিক ঘুরে ঘুরে আসবে গো, ওটা আল্লাহ পাক ঠিক পরিবর্তন করে দেবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো সঙ্গে সহবত রাখবেন, সবসময় কাছে সহবত রাখবেন, হ্যাঁ ভালো সঙ্গে সহবত রাখবেন, ভালো সঙ্গে সহবত রাখবেন, খারাপের তো দূরে থাকবেন বলেন ইনশাআল্লাহ। আর কথা নয় সংক্ষিপ্ত করলাম, আমার দাদির মুক্তির একটা কথা, দাদিকে বলতাম ছোটবেলায়, দাদি দাদি ও দাদি, দাদুকে তো দেখলাম না, দাদু কেমন ছিল? দাদি একটা কথা বলেছিল, আব্দুল কাদের কি তোমার দাদু কেমন ছিল জানো? আব্দুল কাদের তোমার দাদা ছোট হুজুরকে আল্লাহ পাক মস্ত অলি করে, দাদু কেমন অলি করেছিল দাদি? আর দাদুকে আল্লাহ কেমন অলি করেছিল বলেন? দাদি কাঁদছিলেন, কেঁদে বলে বলছি শোনো, আমি তোমার দাদুর ঘরে ঘুমাচ্ছিলাম গভীর রজনী, তো অনেক এর আগে অনেক কথা বলছি না বাইরে সংক্ষিপ্ত করছি, তো দাদি বলেছিল আব্দুল কাদের শোনো শোনো গো, আমি তোমার দাদুর ঘরে ঘুমাচ্ছিলাম গভীর রাত্রে, আমি তোমার দাদি আমার ঘুমটা ভেঙে গেছে, কেন ঘুম পেয়ে গেল ঘরের ভেতর থেকে গে, মৌমাছির মতো গুনগুন আওয়াজ হচ্ছে গে, আমি তোমার দাদি স্বাভাবিক অবস্থাতে ভয় খেয়ে গেলাম, ভয় খেয়ে তোমার দাদুকে নাড়া দিতে দিতে বললাম হাদিস সাহেব উঠুন 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 উঠুন, ঘরের ভেতরে মৌমাছির মতো কিসের একটা আওয়াজ হচ্ছে গে, আমি দাদি বলেছিল আমার দাদি আমাকে নিজে কানে বলেছিল গো আব্দুল কাদের তোমার দাদু ছোট হুজুর মুচকি একটা হাসি দিয়ে গে, আমি তোমার দাদি আমার কানে হাতটা রেখে দিয়েছিল গো, আমি তোমার দাদি নিজে কানে শুনতে পেয়েছিলাম তোমার দাদু হাতের পশম গুনুতে গে গে আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি বেরিয়ে আসতেছে, যেটা হবে না আল্লাহর হয়ে গেল আল্লাহ সব হয়ে যায় গো। মুন্সি হিল্লাসের ঘটনা জানেন নি? সবাই বলে জুনায়দ বগদাদি হলি ফতোয়া দিল, কে ফতোয়া দিল বলে ওনাকে জবাই করতে হবে, ওনাকে রাখা যাবে না, কেটে ফেললো জবাই করলো কাটার পর আল্লাহ আল্লাহ আনাল হক বরাজ, কথা ঠিক না ভুল, বলে এক কাজ করো গোশগুলো কেটে ছড়িয়ে দাও, সমস্ত মানুষ গোশগুলো টুকরো টুকরো করে যায় কার? মুন্সি হিল্লাসের, দুনিয়ার নজরে কাফের, কত গোষ্ঠীকে ছড়িয়ে দিল, সবাই দেখছে গোশ ছড়ানো গোশ থেকে আল্লাহ ধ্বনি হচ্ছে একবার জোরে বলুন সুবহান, আল্লাহর হয়ে গেলে একটা আলাদার ব্যাপার হয়ে যায়। মহা রুমির কথা শুনুন নি, মহা রুমি বড় আলেম ছিল, হ্যাঁ উনি বলছেন, উনি আর বলবো না বলে কি হবে, উনি বলছেন আমি বড় আলেম ছিলাম, আমি কোনো আল্লাহকে পাইনি তখন, কিন্তু আমি আমার পীর ধরেছি বলে, হ্যাঁ আমি শামসে তাবরিজে হাত ধরেছি বলে আমি এত বড় আলেম আল্লাহকে চিনতে পারিনি, শামসে তাবরিজের জন্য হাত ধরলাম তখন আমি আমার আল্লাহকে চিনতে পারলাম জোরে বলুন সুবহান। কারণটা কেন হাত ধরলাম জানেন? আপনি জানেন না মহান রুমি কেন হাত ধরে জানেন না? হ্যাঁ বই পড়ে গেল, এ বলে কি আহে এ বললা এ ফকির সাহেব তুমি তুমি নেই বলো এ কিতাব কি আহে তুমি নেই যাও ভাগো, মহান রুমি যখন বললো জানেন ঘটনা, আর শামসে তাবরিজ হেসে মুচকে এসে পালালো, আর দেখছি গোটা কিতাবের ঘর ধরে গেছে, কি হয়েছে এই দৌড় দৌড়ে তখনকার কিতাব ছেলে খায় এখন ছাপাখানা অনেক কিছু, তখন ছাপাখানা ছিল না, বহুত কষ্ট করে জড়ো করতে হতো, দৌড়ে দৌড়ে ফকির সাহেবের কাছে হুজুর হুজুর কি ব্যাপার আপনি মুখটা ঘুরে চলে গেলেন রাগে আর কিতাবের ঘর ধরে কি ব্যাপার হুজুর? তখন মহান রুমি কি শামসে তাবরিজ বলছে এ মৌলবি এ তুমি নিঃসংযোগী, এ তুমি নিঃসংযোগী, তুমি এটা বুঝবে না, তুমি তো কিতাবই আনে আমি আমার আল্লাহকে পেয়ে গেছি, ওই হাত ধরলো মহান রুমি তাই কিতাবের মধ্যে বলেছেন আমি শামসে তাবরিজকে পীর হিসাবে ধরেছি বলে আমি আমার আল্লাহকে পেয়ে গেছি এবার জোরে বলুন সুবহান। অনেক কথা ভাই যেন আর বাড়াবো না, বিরক্ত করলাম, আমি আবার সেই মিনাখার কাছে মিনাখা সরি এই কী বলি মালনচুর আগে ওখানে জলসা আছে ওখানে শেষ দোয়া করবো, এই বললো বাবা এই ভাই এই আলমগীর বেচারি বল ভাইয়ের একটা পদ দিতে হবে, চ করে দিই তাই এই লোক একটা কথা বললাম আপনার খুশি না বেজার ভাই যান খুশি তো না কি গো, আমার একটা ফোন নম্বর আছে কি বললাম আমার একটা ফোন নম্বর আছে আপনার গাড়ি আছে ড্রাইভার সাহেব তিনি নেবেন, কেন বলছি ঢুরির লোক আমার ঘরে কম যায়, কি বললাম কম যায়, কেন বলছি কম যায়, কেন বলছি ফোন নম্বরটা ফোন করতে হবে হুজুর ধরিতেন বলছি 100 জন যাবো কজন যাবে 10 জন যাবো কজন যাবে 50 জন যাবেন কজন যাবেন 2 জন যাবেন কজন যাবেন 20 জন যাবেন কজন যাবেন, ফোন করে হুজুর যাচ্ছি আমার বাড়ি খাওয়া দাওয়া করবেন বলেন ইনশাআল্লাহ, যেন বলবেন ইনশাআল্লাহ পীরের বাড়ি পীরের আওলাদ বাড়ি তুমি ডাল ভাত খেলে অসুবিধা আছে ভাই যা কত বলেন, হ্যাঁ কি না বলেন
আমার বাড়ি খাওয়া দাওয়ার ইনশাআল্লাহ, ওই জন্য বলে নম্বরটা রেখে দেবেন। হ্যাঁ, দেখা সাক্ষাৎ মুআমিলাত মোহাব্বতের একটা উদয় হয়, কথা ঠিক না হল বলে। হ্যাঁ, আল্লাহর উলিরা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। তা দাদা হুজুর মনে করলে একা জঙ্গলে পড়ে থাকতে কি পারতো না? না হবে না, হবে না, হবে না। ঘুরে ঘুরতে 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 নবী দাউদ নবী চিন্তা করলো, আমি 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 সপ্তাহে একদিন একটা বড় পাঁচিল দিয়ে ঘর ঘিরব, আর কেউ না ঘরে ঢুকতে পারে। হ্যাঁ, ওই যে আমি সপ্তাহে একদিন এই ঘরে বসতে বেরোবো না, আমি ইবাদত করবো, আল্লাহ জিকির করবো, ইবাদত করবো। দাউদ নবী ঢুকেছে, আল্লাহ ফেরেশতা হাজির, হুজুর দাউদ নবী আল্লাহ ফেরেশতা, হুজুর আল্লাহ আপনাকে এই করতে পাঠায়নি, আপনাকে দৌড়ে দৌড়ে ঘুরতে হবে, ওই জন্য আল্লাহ পাঠিয়েছে। কথা বুঝলেন না? ওই যে দেখা সাক্ষাৎ মোহাম্মদ মোহাম্মত হয় বলে আলহামদুলিল্লাহ। অনেক কথা আসুন, সাদিকের টাইমে আল্লাহ আমার নবীকে দুনিয়া পাঠিয়েছিলেন, সেই নেই মদিনা রওজা মুকাদ্দাস আরাম করছেন, আসুন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি একটু সালামের তওফ পাঠিয়ে দিয়ে নবী সালাম। আপনার সকলে বসে পড়েন। সকল বিকমানিহি কশবর দুজা বেদমালিহি হসনত জমি হুসলিহি সল্লু আলাইহি ওয়া আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাই রোড বলে কথা একটু স্বপ্নে থাকতে হয় বাবা, কি বলবো।
আল্লাহ ভালো উদ্ধার বল আল্লাহুম্মা আমিন। সবাই বিসমিল্লাহ শহীদ ফাতে শহীদ পড়ে পাঁচ মিনিট একটু শহীদ পড়ে সদাতুর শহীদ পড়ে বিসমিল্লাহ শহীদ الله الله যারা দাঁড়িয়ে আছে একটু বসে পড়েন ভাই, বসে পড়েন তো, আবার একটা ব্যাপার আছে তো বসে পড়েন, কেউ তাড়াবেন না, সবাই বসে থাকে, দাঁড়িয়ে আছে বসে পড়েন, কথা বুঝলি, বসে পড়েন। মাশাল্লাহ আপনার সকলে যেটা তেলাওয়াত করলেন আমাকে হাওলা করে দেন, আমি গুনাহগার টুকি হয়ে দোয়া চাই বলে ইনশা আল্লাহ। কমিটি ভাইজান আপনার তওবা রেডি করে ফেলেন আর সকল বিসমিল্লাহর সঙ্গে তোমার সাথে তওবা করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সকল আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি তামাম গুনাহ হইতে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যে যা পড়েছে সকল হাওলা করে দেন, আমি উকিল হয়ে, আমি গুনাহগার আব্দুল কাদের উকিল হয়ে দোয়া চাই বলেন ইনশা আল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন কাবা দরুশিক কালাম সিফাত দেয় সব করেছি আল্লাহ। আল্লাহ আপনার কিছু আলোচনা, আপনার হাবিবের কিছু আলোচনা করেছি আল্লাহ। আল্লাহ ভুল দুটোই তো মাফ কর দেন আল্লাহ, ক্ষমা কর দেন আল্লাহ। আল্লাহ মাফ করে দিয়ে যদি কোনো সব দিয়ে দেন কাজ করি আকেনাম দত্তাইদারে মদিনা وفاكه موجود احمد مصطفى جنابي محمد رسول الله صلى الله عليه وسلم দরবারে পৌঁছে দেবে মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জঙ্গে উহু জঙ্গে মদ জঙ্গে কারবালা হুজুরদের দরবারে পৌঁছে দেবে। আল্লাহ পাক আকাশকে দয়া করে এ সখানা আজু আজে মুতাহারা আম্মাজান হুজুর দিকে দরবারে পৌঁছে দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আকাশ করে দয়া করে সব খানা গাও ইয়া হাসান ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাও হুজুরদের দরবারে পৌঁছে দেবে। আল্লাহ পাক আকাশ করে দয়া করে সব খানা গাও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাও হুজুরে দরবারে পৌঁছে দেবে। আল্লাহ পাক কৃত কৃ সব খানা আলী ভাইয়ের আসিদিনি হলি ভাইয়ের আসিদিন হুজুরদের দরবারে সব খানা পৌঁছে দেবে। আল্লাহ পাক কৃত কৃ সব খানা রব্বুল আলামিন রব্বুল আলামিন আলে বায়াত খানদানে রসুলদের দরবারে সব খানা আপনি পৌঁছে দেবে। আলে
তেমনি করে পৃথিবী যাবে দুনিয়া যাবে যত চিরিন সর্বমাত্র প্রত্যেকে রুহে রুহে সবখানা পৌঁছে দেবে আল্লাহ খাসকে দয়া করে জবানার বড় বিশাইব রহমাতুল্লাহ আলাইহি হুজুরে দরবারি পৌঁছে দেবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক খাসকে দয়া করে গি হিন্দুস্তানের বাদশাহ আমার খাজা বাবা গরিবি নওয়াজের দরবারে এই সবখানা পূর্ণিঙ্গি পৌঁছে দেবে আল্লাহ পাক খাসকে দয়া করে আমাদের পীর মুজাদ্দে জামান কুতুবুল আলাম আমির শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গি হুজুরের দরবারে গিয়ে পৌঁছে দেবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক খাসকে দয়া করে গি দাদা পীরের পাঁচ কলিজার টুকরা বড় দাদু যান মেজ দাদু যান শিশু দাদু যান ন দাদু যান ছোট দাদু যান হুজুরদের দরবারে পৌঁছে দেবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে গি দাদা হুজুর তো আলাদা চলে গেছে আমি বড় জাহাজান চলে গেছি আমার সাহেব জাহাজান চলে গেছি আমার হাইবুল্লা জাহাজান চলে গেছি আমার ইহ জাহাজান চলে গেছি আল্লাহ কাশকে যেমন নদীর জাহাজ চলে গেছে আমার আউলফা জাহাজ চলে গেছে আল্লাহ প্রত্যেকের দরবারে এ সবখানা পৌঁছে দেবে ও দাদা পেলে তো খলিফা বলিরা ছিল চলে গেছে কত পুরিদুবু তা কেদিনা চলে গেছে প্রত্যেকে দরবারে সবখানে আপনি পৌঁছে দেবে আল্লাহ খাসকে দয়া করে সবখানা রব্বুল আলামিনের সবখানা গাব আল্লাহ পাক আল্লাহ তালা এই গিরামের আশেপাশে গোরস্তানে গোরস্তানে গিয়ে যত কোমরবাসী আছে প্রত্যেক কোমরবাসীর কবরে গিয়ে সবখানা আপনি পৌঁছে দেবে আল্লাহ খাসকে দয়া করে রব্বুল আলামিন হাত দিনে মজলিস অনেক রব্বা জান নাই অনেকে আবার আম্মা জান নাই ও রব্বুল আলামিন আল্লাহ পাক প্রত্যেকের আব্বা আম্মার কবরে সবখানা পৌঁছে দেবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক খাসকে দয়া করে সবখানা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবখানা রব্বুল আলামিন আল্লাহ তাআলা খাসকে দয়া করে আল্লাহ আল্লাহ সবের আব্বা মায়ের কবর গুলো জান্নাতি বাগান বানিয়ে দেবে আল্লাহ খাসকে দয়া করে রব্বুল আলামিন বাড়িওয়ালা ভাই যারা যারা চলে গেছে বাড়িওয়ালা যারা যারা চলে গেছে আল্লাহ বা প্রত্যেকের কবর গুলোকে আপনি জান্নাতি বাগান বানিয়ে দেবে রব্বুল আলামিন গুনাহগার বান্দা শিয়াগার বান্দা পাপি বান্দা আপনার সেই দরবারে দুটো হাত তুলে ফেলেছি আল্লাহ আপনি আমাদের জীবনে জিন্দেগির গুনাগুনুকে ক্ষমা করে দেবে আল্লাহ আপনি মাফ করবেন না তো কি আমাদের মাফ করবে কি আমাদের ক্ষমা করবে মাফি দিবার তো কেউ নাই ক্ষমা করার তো কেউ নাই রব্বুল আলামিন আপনি আমাদের জীবনে গুনাগুনুকে ক্ষমা করে দেবে আল্লাহ আল্লাহ আপনি আমাদের যখন মৃত্যু দেবেন ইমানের সঙ্গে মৃত্যু দেবেন আপনি আমাদের যখন মৃত্যু দেবেন খোলে অবস্থায় মৃত্যু দেবেন আপনি আমাদের যখন মৃত্যু দেবেন রোজা হালতে মৃত্যু দেবেন আপনি আমাদের যখন মৃত্যু দেবেন নামাজি হালতে মৃত্যু দেবেন আপনি আমাদের মৃত্যুর আগে আমার নবী পাকের চাঁদ মুখখানে একবার আমাদের স্বপ্নে স্বপ্নে দিদার করিয়ে দেবে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাওয়ার মতো আমাদের সবাইকে আপনি তফিক দান করে দেবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক
আকাশ কে দয়া করে রব্বুল আলামিন দয়াময় গফুরুর রহিম আকাশ কে দয়া করে আপনি আমাদের পাঁচ নামাজ বানিয়ে দিন আপনি আমাদের রোজাদার বানিয়ে দিন আপনি আমাদের নেক সৎ বানিয়ে দিন আপনি আমাদের নাম খানা উম্মতে মুহাম্মদ সাল্লামের খাতাতে লিখে দেবেন আল্লাহ খাস করে দয়া করে চাষাবাদ করে প্রত্যেকে চাষাবাদ আপনি বরকত দান করে দেবেন যা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যতে আপনি বরকত দান করে দেবেন ও আপনি আমাদের কাউকে দূরে 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 হাত পাঠাবেন না আল্লাহ ও রব্বুল আলামিন আপনি আমাদের সকলের রুজি রোজগারের ব্যবস্থা আপনি করে দেবেন ও প্রকাশ করে দয়া করে যা কন্যা দায়ী হয়ে আছে নিক পুত্র মিলিয়ে দেবেন যা ঋণী হয়ে আছে সৎকর তৌফিক দান করে দেবেন আল্লাহ যারা অসুস্থ হয়ে আছে শেফা দান করে দিয়ে হায়াত কিসমত আল্লাহ আরো বাড়িয়ে দেবেন প্রকাশ করে দয়া করে রব্বুল আলামিন হাজির মজলিস যা সাকরা হাত তুলে আমিন 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 করে প্রত্যেকের মনে আশা কামনা কি আপনি পূরণ করে দেবে আল্লাহ খাস করে দয়া করি আল্লাহ এই জলসাকে আপনি কবুল করলেন আল্লাহ আল্লাহ কিচ্ছু তাবারককে তাবারককে আপনি কবুল করলেন আল্লাহ আল্লাহ খাস করে দয়া করি আমার একটা বাবাজি কঠিন রোগ হয়েছে আল্লাহ আল্লাহ রোগ দিন শেফা দান করতেন আল্লাহ আল্লাহ আরও কিছু হায়াত দরাজ করুন আল্লাহ আল্লাহ আমার একটা বাবাজি হঠাৎ বিপদে পড়ে গেছে আল্লাহ আল্লাহ হঠাৎ বিপদে পড়ে গেছে আল্লাহ আল্লাহ আপনার সব হুকুম আল্লাহ আল্লাহ পাটা ঠিক করে দেবেন আল্লাহ আল্লাহ সুস্থ সবল করে আমার ঘরে পাঠিয়ে দেবেন আল্লাহ আল্লাহ খাস করে দয়া করি আপনি আপনার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাতিরে কবুল করলেন আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার বান্দা সেই আকার বান্দা আল্লাহ পাপি বান্দা আল্লাহ আল্লাহ আপনার দ্বারা চাইবো কার দ্বারা চাইবো আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাই আপনার বন্ধু আপনার হাবিবের খাতিরে কবুল করলেন আল্লাহ আল্লাহ খাস করে আমার বাড়িওয়ালা ভাই যে উদ্দেশ্যে সর্বস্বানি করছে আল্লাহ বাড়ি আলাপের উদ্দেশ্যে কবুল করলেন আল্লাহ আল্লাহ আপনার নবী সাল ঈশ্বরের সব করেছে আল্লাহ আল্লাহ বাড়িতে রহমত দেবেন আল্লাহ বালা মুসিবত হিফাজত করবেন আল্লাহ তবদি নসিবকে বড় করবেন আল্লাহ আল্লাহ সাথে সাথে আপনি আমাদের সবাইকেও কবুল করলেন আল্লাহ যে বদে তুমি আল্লাহ পাইব আপনাকে পাইব আপনার হাবিবুল্লাহকে ও আপনি আমাদের সবাইকে সেই পথের পথিক করে দেবেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জত আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আমিন আমিন ওয়া কালিমা তাইয়্যিবা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সকলে আমাকে সালাম দেয় ওয়ালাইকুম আসসালাম যাদের কার্ড লাগবে গাড়িতে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম।